স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেল অধ্যয়ন শুরু করার আগে বইটি খুলে রাখুন আর আমার সাথে পড়তে থাকুন আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করি চ্যাপ্টার সিক্সটিন সাইমন কমিশন অ্যান্ড সাইমন বয়কট মুভমেন্ট নাইনটিন টোয়েন্টি সেভেন টু টোয়েন্টি নাইন ফ্ল্যাশব্যাক ফলোইং দ্য উইথড্রয়াল অফ নন কোঅপারেশন মুভমেন্ট ভেরিয়াস ন্যাশনাল এজ ওয়েল এজ অ্যান্টি ন্যাশনাল ফোর্সেস The prominent among them were covered in the previous chapters. Flashback. The Swarajists and their Program of Council Entry, 1922-29. The no changes in their constructive work after 1922. Communalism and revival of Muslim League and Hindu Mahasabha, 1922-37. Revolutionary movement with a turn towards socialism after 1922. Growth of the left movement and spread of socialist and communist ideas 1920s to 1930s. Peasants and Workers Movements 19205 to 1930s. States People's Movement, 1920s to 30s. Caste movements like Self-Respect Movement, 1920s to 30s, Probeshir unisho unutris. নৌপরিবর্তনকারী এবং তাদের গঠনমূলক কাজ উনিশশো সালের পরে সাম্প্রদায়িকতা এবং মুসলিম লীগ এবং হিন্দু মহাসভার পুনরুজ্জীবন উনিশশো বাইশ থেকে সাঁইত্রিশ সমাজতন্ত্রের দিকে নিয়ে বিপ্লবী আন্দোলন উনিশশো সালের পর বাম আন্দোলনের বৃদ্ধি এবং সমাজতান্ত্রিক ও কমিউনিস্ট ধারণার বিস্তার উনিশশো কুড়ি থেকে উনিশশত্রিশ কৃষক ও শ্রমিক আন্দোলন উনিশ হাজার দুইশো পাঁচ থেকে উনিশশত In May 1927, the situation in the country appeared grim. The Swarajists were declining, communalism was raising its ugly head, and Gandhi wrote, My only hope lies in prayer and answer to prayer. But it seems the forces of national upsurge were silently growing behind the scenes, and the country united once again against the Simon Commission. উনিশশো সালের মে মাসে দেশের পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছিল স্বরাজবাদীরা হ্রাস পাচ্ছে সাম্প্রদায়িকতা তার কুৎসিত মাথা তুলেছিল এবং গান্ধী লিখেছিলেন আমার একমাত্র আশা প্রার্থনা এবং প্রার্থনার উত্তর কিন্তু মনে হচ্ছে জাতীয় অভ্যুত্থানের শক্তিগুলি নীরবে পর্দার আড়ালে বেড়ে উঠছিল এবং দেশ আবারও সাইমন কমিশনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিল সাইমন কমিশন দি এইথ অফ নভেম্বর নাইনটিন সেভেন as per provision of the government of india act 1919 an indian statutory commission or a royal commission was to be appointed at the end of 10 years after the passing of the act i.e in 1929 to inquire into the working of the government of india under the act of 1919 and suggest fresh reforms simon commission RD november unis ভারত সরকারের আইন উনিশশো এর একটি বিধান অনুসারে একটি ভারতীয় সম্বিধিবদ্ধ কমিশন বা একটি রাজকীয় কমিশন এই আইনটি পাশ হওয়ার দশ বছর পরে অর্থাৎ উনিশশো সালে নিযুক্ত করা হয়েছিল যার কাজ সম্পর্কে তদন্ত করার জন্য উনিশশো উনিশ সালের আইনের অধীনে ভারত সরকার এবং নতুন সংস্কারের পরামর্শ দেয় Thus, the Simon Commission was appointed to consider, under the terms of the Government of India Act of 1919, whether India was fit to receive a further installment of constitutional government. The principal idea behind this was that the constitutional progress should be achieved gradually. However, this approach had certain drawbacks a temporary constitution provided little incentive to people to make it successful. Moreover, টেন ইয়ার্স to টু শর্ট the workability of a দা and অফ আ were dissatisfied with it tried to prove that it was unworkable. এইভাবে সাইমন কমিশনকে উনিশশো উনিশ সালের ভারত সরকার আইনের শর্তাবলীর অধীনে ভারত সাংবিধানিক সরকারের আরও কিস্তি পাওয়ার জন্য উপযুক্ত কিনা তা বিবেচনা করার জন্য নিযুক্ত করা হয়েছিল এর পিছনে প্রধান ধারণা ছিল সাংবিধানিক অগ্রগতি ধীরে ধীরে অর্জন করা উচিত যাই হোক এই পদ্ধতির কিছু ত্রুটি ছিল একটি অস্থায়ী সংবিধান এটিকে সফল করার জন্য জনগণকে সামান্য উৎসাহ প্রদান করেছিল তদুপরি দশ বছর একটি সংবিধানের কার্যকারিতা সম্পর্কে উপসংহারে পৌঁছাতে খুব কম সময় ছিল এবং যারা এতে অসন্তুষ্ট ছিল তারা প্রমাণ করার চেষ্টা করেছিল যে এটি অকার্যকর ছিল সাইমন কমিশন অ্যাপয়েন্টেড বিফোর টাইম The commission was appointed on the 8th of November 1927, two years in advance of the prescribed time. Why was it so? The British government had declared that it was doing so on account of its liberal attitude towards India. In reality, the reasons lay elsewhere. Commission <laughs> ব্রিটিশ সরকার ঘোষণা করেছিল যে তারা ভারতের প্রতি তার উদার মনোভাবের কারণে এটি করছে বাস্তবে কারণগুলি অন্য জায়গায় রয়েছে ওয়ান ফার্স্টলি দ্য পলিটিক্যাল সিচুয়েশন ইন ব্রিটেন কম্প দ্য কনজারভেটিভ টরি গভর্নমেন্ট টু অ্যাপয়েন্ট দ্য কমিশন আলিয়া In 1927 the Tory government of Britain was facing the prospect of electoral defeat at the hands of the Labour Party as elections were due in 1929 and suddenly decided that it could not leave an important issue as the issue of India Britain's most important colony in the hands of an inexperienced Labour Party Prathamato Britain rajnoitik paristhiti commission niyog korte উনিশশো সাতাশ সালে টরি সরকার লেবার পার্টির হাতে নির্বাচনী পরাজয়ের সম্ভাবনার মুখোমুখি হয়েছিল যেমন উনিশশো সালে নির্বাচন হওয়ার কথা ছিল এবং হঠাৎ সিদ্ধান্ত নেয় যে এটি একটি গুরুত্বপূর্ণ ইস্যু ছেড়ে যেতে পারবে না যেমন ভারতের ইস্যু ব্রিটেন সবচেয়ে গুরুত্বপূর্ণ উপনিবেশ একটি অনভিজ্ঞ লেবার পার্টির হাতে তো

Thirdly the nationalist opinion in India also resented the method of periodic inquiry and had been demanding a complete revision of the constitutional system the indian nationalists had already declared the constitutional reforms of 1919 as inadequate and had been demanding an early reconsideration of the constitutional question british government also wanted to divert the attention of nationalist indians from a widespread agitation that was gathering momentum তৃতীয় ভারতে জাতীয়তাবাদী মতামত পর্যায়ক্রমিক তদন্তের পদ্ধতির প্রতি বিরক্তি প্রকাশ করেছিল এবং সাংবিধানিক ব্যবস্থার সম্পূর্ণ সংশোধনের দাবি জানিয়েছিল ভারতীয় জাতীয়তাবাদীরা ইতিমধ্যে উনিশশো সালের সাংবিধানিক সংস্কারগুলিকে অপর্যাপ্ত বলে ঘোষণা করেছিল এবং সাংবিধানিক প্রশ্নটির দ্রুত পুনর্বিবেচনার দাবি জানিয়েছিল British jati chilo chilo. 4. It is also believed that the early appointment of the Commission was a result of the pressure created by the Swaraj Party and the youth activities led by Nehru and Bose. Yet another opinion is that the Commission was used as a bargaining counter to divide the Swaraj Party. এটাও বিশ্বাস করা হয় যে কমিশনের প্রাথমিক নিয়োগ স্বরাজ পার্টির চাপ এবং নেহেরু ও বোসের নেতৃত্বে যুব কার্যকলাপের ফলে হয়েছিল তবুও আরেকটি মতামত হল যে কমিশনকে স্বরাজ পার্টিকে বিভক্ত করার জন্য দর কষাকষির পাল্টা হিসাবে ব্যবহার করা হয়েছিল দ্যাস দ্য ব্রিটিশ গভর্নমেন্ট appointed দ্য Statutory কমিশন better নোন as কমিশন Commission দ্য নেম অফ of চেয়ারম্যান chairman, টাইম ভার্চুয়ালি রেকগনাইজিং recognizing ফেলিয়ার অব of অ্যাক্ট Act of 1919. এইভাবে ব্রিটিশ সরকার উনিশশো সালের আইনের ব্যর্থতাকে কার্যত স্বীকৃতি দিয়ে সময়ের আগেই সমবিধিবদ্ধ কমিশন যার চেয়ারম্যানের নাম অনুসারে সাইমন কমিশন নামে বেশি পরিচিত নিযুক্ত করে কম্পোজিশন অফ সাইমন কমিশন অন দি এইথ অব নভেম্বর নাইনটিন টোয়েন্টি সেভেন লর্ড বার্কন Secretary of State for India announced the appointment of an Indian Statutory Commission comprising seven members, all British and all members of the British Parliament, under the chairmanship of Sir John Simon, assisted by Clement Attlee. The commission was appointed by Prime Minister Stanley Baldwin. Simon Commissioner Rajuna উনিশশো সালের আটই নভেম্বর ভারতের সেক্রেটারি অফ স্টেট লর্ড বার্কেন ক্লিমেন্ট এফলির সহায়তায় সার্জন সাইমনের সভাপতিত্বে সাত সদস্যের সকল ব্রিটিশ এবং ব্রিটিশ পার্লামেন্টের সকল সদস্য সমন্বয়ে একটি ভারতীয় সম্পৃতিবদ্ধ কমিশন নিয়োগের ঘোষণা দেন কমিশনটি প্রধানমন্ত্রী স্ট্যানলি বাল্ডুইন দ্বারা নিযুক্ত করা হয়েছিল ম্যান্ডেট অব দ্য কমিশন দ্য সাইমন কমিশন ওয়াজ টু এনকোয়ার দ্য ওয়ার্কিং অব দ্য সিস্টেম অব গভর্নমেন্ট The growth of education and the development of representative institutions in British India and matters connected therewith, and to report as to whether and to what extent it is desirable to establish the principle of responsible government or to extend, modify or restrict the degree of responsible government then existing, including the question whether the establishment of second chambers of the local legislatures is or is not desirable. During the inquiry of the Commission, the subject of relations between British India and Indian states was also added to the purview of the Commission. কমিশনের আদেশ সাইমন কমিশন ছিল সরকার ব্যবস্থার কার্যকারিতা শিক্ষার বৃদ্ধি এবং ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠানের বিকাশ এবং এর সাথে সম্পর্কিত বিষয়গুলি সম্পর্কে অনুসন্ধান করা এবং রিপোর্ট করা যে এটি কতটা বাঞ্ছনীয় কিনা দায়িত্বশীল সরকারের নীতি বা তখন বিদ্যমান দায়িত্বশীল সরকারের মাত্রা প্রসারিত পরিবর্তন বা সীমাবদ্ধ করা যার মধ্যে স্থানীয় আইনসভার দ্বিতীয় চেম্বার প্রতিষ্ঠা বাঞ্ছনীয় কিনা কমিশনের তদন্তের সময় ব্রিটিশ ভারত এবং ভারতীয় রাজ্যগুলির মধ্যে সম্পর্কের বিষয়টিও কমিশনের কার্যক্ষেত্রে যুক্ত করা হয়েছিল মেম্বার্স ক্লেমেন্ট অ্যাথলি এডওয়ার্ড ক্যাডেগন জর্জ লেইন ফক্স ভার্নন হার্টসন ডোনাল্ড হাওয়ার্ড হ্যারি লেভি লসন স্য জন অ্যালসব্রুক সাইমন সদস্যরা ক্লেমেন্ট অ্যাটলি এডওয়ার্ড ক্যাডোগান জর্জ লেন ফক্স ভার্নন হার্টসন ডোনাল্ড হাওয়ার্ড হ্যারি লেভি লসন সার্জন ন্যায়ালো সাইমন All the seven members of the commission were Englishmen who were members of British Parliament. The British government gave two arguments for excluding the Indians from the commission. Commissioner Shobai chilen ingrej jara British British Sarkar Commission theke no duty jukti diyeche. One, the British government argued that since the committee had to report to the British Parliament, so it was justified to appoint British members only.

জয়েন্ট কমিটি ইস কম্প্রাইজিং নন অফিসিয়াল মেম্বার্স ফ্রম সেন্টার কমিশন ইন্ডিয়ান লেজিস্লেচার কুড অলসো সেন্ড ডেলিগেশন টু ডিসকাস দ্য পার্লামেন্টারি কমিটি ইন ব্রিটেন আরব হাইশ্রয় আর উইন উনিশশো ছাব্বিশ থেকে একত্রিশ ঘোষণা করেছিলেন যে ভারতীয়রা নিজেদের শাসন করার ক্ষমতার সঠিক চিত্র দিতে সক্ষম হয়নি যাই হোক বাল্ডুইনের পূর্বের বিবৃতি সময়ের পূর্ণতায় আমরা ডোমিনিয়নের সাথে সমান অংশীদারিত্বে ভারতকে চাওয়ার জন্য উন্মুখ আরুইন ভারতীয় মতামত প্রকাশের ব্যবস্থা করেছিলেন কেন্দ্র ও প্রদেশের বেসরকারি সদস্যদের সমন্বয়ে গঠিত যৌথ কমিটি কমিশনের কাছে তাদের মতামত প্রকাশ করবে ভারতীয় আইনসভাও ব্রিটেনে যৌথ সংসদীয় কমিটির সাথে কমিশনের রিপোর্ট নিয়ে আলোচনার জন্য প্রতিনিধি পাঠাতে পারে হু সাইমন কমিশন The All White Commission, consisting solely of British members of Parliament, was unanimously rejected by all nationalists. In the appointment of this commission, the British government had not only marginalized the Indian opinion on a subject which concerned them the most, it was also guilty of insulting the Indians who were by implication viewed as unfit to make a constitution for themselves. K Simon Commissioner Birudhita commission. সকল জাতীয়তাবাদীদের দ্বারা সর্বসম্মতিক্রমে প্রত্যাখ্যান করা হয়েছিল এই কমিশনের নিয়োগে ব্রিটিশ সরকার তাদের সবচেয়ে বেশি উদ্বিগ্ন এমন একটি বিষয়ে ভারতীয় মতামতকে কেবল ক্রান্তিকী করেনি এটি ভারতীয়দের অপমান করার জন্য দোষী ছিল যারা নিজেদের জন্য একটি সংবিধান তৈরি করার অযোগ্য বলে বিবেচিত হয়েছিল দ্য সাইমন কমিশন ইউনাইটেড ডিফারেন্ট গ্রুপস অ্যান্ড পার্টিজ ইন দ্য কান্ট্রি এটলিস্টেম্পোরি দ্য কল ফর বয়কট অফ দ্য কমিশন ওয়াজ এন্ডোসড বাই দ্য ফলোয়ং দেশের বিভিন্ন দল ও দলকে অন্তত সাময়িকভাবে ঐক্যবদ্ধ করেছে কমিশন বয়কটের করেছেলিখিত দ্বারা সমর্থন করা হয় ওয়ান দ্য কংগ্রেস টু আ সেকশন অব দ্য মুসলিম লীগ থ্রি লিব্রাল ফেডারেশন লেড বাই তেজ বাহাদুর সপ্রু ফোর দি ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল কংগ্রেস ফাইভ দ্য হিন্দু মহাসভা এক কংগ্রেস দুই The Muslim League was divided on the issue, but M.A. Jinnah succeeded in rallying the majority section in favor of the boycott. This section of the Muslim League, led by Jinnah, was even willing to forgo separate electorates if certain conditions were met. Delhi proposals. মুসলিম লীগ এই ইস্যুতে বিভক্ত ছিল কিন্তু এম জিন্না সংখ্যাগরিষ্ঠ অংশকে বয়কটের পক্ষে সমাবেশ করতে সফল হন জিন্নার নেতৃত্বে মুসলিম লীগের এই অংশটি এমনকি কিছু শর্ত পূরণ করা হলে দিল্লির প্রস্তাব পৃথক নির্বাচক মণ্ডলীকে পরিত্যাগ করতে ইচ্ছুক ছিল দাস দি ইন্ডিয়ান ওপিনিয়ন ওয়াজ ইউনাইটেড অন দি ইস্যু অফ ইন্ডিয়ান রেপ্রেজেন্টেশন কংগ্রেস ট্রাই টু রিভাইভ দ্য নন কোঅপারেশন স্পিরিট থ্রু দ্য বয়কট

হাও এভার দ্যার আর্টন পলিটিক্যাল গ্রুপস হু ডেড নট অপোজ দ্য কমিশন দিজ ইনক্লুডেড মুসলিম লীগ লেড বাই মাহমদ শফি জাস্টিস পার্টি ইন মাদ্রাস সেন্ট্রাল সিখ অ্যান্ড অল ইন্ডিয়া আছুত ফেডারেশন তবে কিছু রাজনৈতিক দল ছিল যারা কমিশনের বিরোধিতা করেনি এর মধ্যে রয়েছে মুহম্মদ শফির নেতৃত্বে মুসলিম লীগ মাদ্রাজের জাস্টিস পার্টি সেন্ট্রাল শিখ সংঘ এবং অল ইন্ডিয়া আছুত ফেডারেশন এখানেই এই ভিডিওটি শেষ করলাম পরবর্তী ভিডিওতে আমরা বাকিটা পড়ব